আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সত্যি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের উপকারে যাতে আসতে পারি সেজন্য সবসময় চেষ্টা করি। এবং আজকের ভিডিওটি স্পেশাল ভিডিও তাদের জন্য যাদের মোটামুটি একটি ডোমেইন হোস্টিং নিয়ে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে এবং পাশাপাশি যদি আপনার ফ্রি ব্লগ সাইট থেকে থাকে তাহলে সেখানে অ্যাড বসিয়ে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। ধরুন আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট রয়েছে যেটিতে মোটামুটি ট্রাফিক আসে প্রতিদিনে এবং যেখানে কোনো গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নেই, অথবা আপনার একটি ফ্রি ব্লগ সাইট রয়েছে যে ব্লগ সাইটের মধ্যে কোনো ধরনের অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নেই, সেই ব্লগ সাইট অথবা আপনার পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে অ্যাড বসিয়ে আপনি অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে পুরো বিষয়টি থাকছে, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব। আপনি যদি ব্লগার হয়ে থাকেন অথবা আপনি ওয়েবসাইট ওনার হয়ে থাকেন তাহলে স্পেশাল ভিডিও হতে চলেছে আপনার জন্য। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, আপনি যদি গুগলে সার্চ দেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি এই ইন্টারপেজে চলে আসবেন। এখানে লেখা রয়েছে adcash.com, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে যে কোনো ধরনের ব্লগ সাইট অথবা আপনার যদি ডোমেইন হোস্টিং ওয়ালা একটি ওয়েবসাইট থাকে সেখানে অ্যাড বসানোর কাজে সহায়তা করা। তার মানে এই ওয়েবসাইটের সাথে আপনি যদি লিংক করতে পারেন আপনি এখানে অ্যাডভার্টাইজ অথবা পাবলিশার দুভাবেই কাজ করতে পারেন। সো প্রথমে কিভাবে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তার আগে আমি এই ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। যদি আপনি সরাসরি ho.is এর মধ্যে যান তাহলে এই ওয়েবসাইটের পুরোপুরি ইতিহাস আপনি জেনে যাবেন। এখানে এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করেছে 2012 সালে এবং এটি আপডেটেড হয়েছে রিসেন্টলি, এবং এটির কোন স্থান থেকে এটি ইউআরএলটি নিয়েছে সেটি হচ্ছে গোডেডি থেকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার সরাসরি চলে আসছে আরেকটি ওয়েবসাইটের মধ্যে, ট্রাস্ট পাইলট। ট্রাস্ট পাইলট হচ্ছে এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং অথবা রিভিউটা জানতে পারি, তার মানে এটি টোটাল রিভিউটা আমরা জানতে পারি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিলেন্ট রেটিংস রয়েছে প্রায় 71% এবং এটি 4.4 রেটিংস কভার করেছে। আশা করি এতটুকু দেখার পরে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজ শুরু করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। আর যদি আপনি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে অবশ্যই সাইন ইন এ ক্লিক করবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সরাসরি আপনি ইন্টারফেসে আসবেন, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। আপনি এখানে প্রথমত আপনি যদি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের জন্য কাজ করতে চান তাহলে এই পাবলিশারের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি কারেন্সি সিলেক্ট করে দিবেন, তার মানে কোন মেথডে আপনি আপনার পেমেন্টটা নিতে চাচ্ছেন। ইউএস ডলার সিলেক্ট করে দিবেন। এরপর আপনি আপনার আর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যেটিতে আপনি কানেক্টেড থাকবেন তাদের সাথে। এরপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে দুটো বক্স রয়েছে সেই বক্সের মধ্যে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এখানে বড় বক্স যেটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্টার বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। তার মানে আপনাকে ইমেল চেক করতে বলেছে। সো আমি ইমেল চেক করে দেখাচ্ছি, আমার টোটাল তিনটি ইমেল এসেছে। প্রথম যে ইমেলটি সেটি হচ্ছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো অ্যাক্টিভেট অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করবো, অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কনফার্ম ইওর অ্যাকাউন্টে আমি যাবো। কনফার্ম অ্যাকাউন্ট যাওয়ার পরে সরাসরি আমার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। দ্যাটস ইট, এতটুকুই। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ওয়েবসাইটটি এখানে অ্যাড করতে চাচ্ছেন তার এখানে ইউআরএলটি দিবেন। আমি একটি ফ্রি ব্লগ সাইট যেটি আমার অনেকগুলো ট্রাফিক রয়েছে মোটামুটি সেটির ইউআরএলটা আমি কপি করছি। ইউআরএলটা কপি করার পরে সরাসরি আমি চলে আসবো এখানে। এখানে আসার পরে সেটি আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট থিমেটিক, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি বা ব্লগ সাইটটি কি রিলেটেড সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনি ওনারশিপে যাবেন। ওনারশিপে যাওয়ার পরে আপনি
ওনার অফ দিস ট্রাফিক সোর্স, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সাবমিটে যখন ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। দ্যাটস ইট। এর আগে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি প্রথমে যে ইমেলটি পাবেন সেই ইমেলের পরপরই কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যে অবশ্যই তারা আরো 2টো ইমেল পাঠাবে। যে ইমেলটি দ্বিতীয় ইমেলটি সেটি আমি ওপেন করছি, সেই ইমেলটি হচ্ছে এটি, তারা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে এবং শর্ট সার্ভে এখানে বিস্তারিত লিখে দিয়েছে। আর তৃতীয় যেটি সেটি হচ্ছে এটি, অর্থাৎ সর্বশেষ যে ইমেলটি সেই ইমেলটি আমি ওপেন করছি, সেই ইমেলটি হচ্ছে এটি। এখানে একটি কোড দিয়েছে, কোডটি আমাকে বসাতে বলেছে, সো আমি সেই কোডটি একটু পরে বসাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি এখানে বুঝতে পারবেন এবং এখান থেকে 6টি উপায়ে আপনি পেমেন্ট নিতে পারবেন, কি কি উপায়ে পেমেন্ট নিতে পারবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যখন এই যে এই পেজে আসার পরে ক্রিয়েট অটোমেটিক জোনে ক্লিক করবেন। ক্রিয়েট অটোমেটিক জোনে ক্লিক করার পরে আপনার সামনে আবার সাইন ইন করতে বলবে। দ্যাটস ইট। অলরাইট, ক্রিয়েট অটোমেটিক জোনে যখন আমি ক্লিক করেছি, ক্রিয়েট অটোমেটিক জোনের পরে আমাকে লগ ইন করতে বলেছে, আমি লগ ইন তাও করেছি। এরপরে ইন্টারফেসটি আপনার সামনে উপস্থিত হবে। এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনাকে ধাপে ধাপে এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে। সো কি টাইপের অ্যাড আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মধ্যে বসাতে চাচ্ছেন সেটি এখান থেকে চিহ্নিত করে দিতে হবে। সো এখানে প্রায় 5টি অপশন রয়েছে। আপনি যদি পপ আন্ডার অ্যাড দিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন, অথবা আপনি যদি ইন্টারস্টাইল দিতে চান তাহলে সেটি সিলেক্ট করবেন, এবং নেটিভ অ্যাডস দিতে চাইলে সেটি ক্লিক করুন। যেহেতু আপনি ব্যানারটা সবচেয়ে সোজা, সেটি আমি ব্যানারটা ক্লিক করছি। ব্যানার কোথায় সেটি আমি দেখাচ্ছি, আমি সরাসরি আমার ব্লগ সাইটের মধ্যে চলে যাচ্ছি। এটি হচ্ছে মেইন, এরপরে যেটি রাইট সাইড দেখতে পাচ্ছেন, এরপরে আপনি যদি একটু স্ক্রলিং করে চলে যান তাহলে এটি হচ্ছে লেফট সাইড, আর এটি হচ্ছে ফুটার। ফুটার মধ্যে যদি আপনি অ্যাড বসাতে চান সেটি কিভাবে বসাবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো। সো কোনো রকম স্কিপ না করে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পুরো বিজনেসটি বুঝতে পারবেন। সো এখানে ব্যানারে যখন আমি ক্লিক করেছি, এখানে সাইজটা দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার সামনে এই সাইজটা উপস্থিত হবে, অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো সাইজ ক্লিক করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যেটি সেটি, অথবা এখানে অপশন দেওয়া রয়েছে আপনি যে কোনো ফুল ব্যানার দিতে পারেন, তারপরে হোয়াইট দিতে পারেন, অথবা আপনি লার্জ দিতে পারেন যেটি আপনার সুবিধা সেটি, অথবা আপনি স্কোয়ার দিতে পারেন নিচে। সো যেটি দিবেন সেটি সিলেক্ট করে দিবেন, আমি আপনাদের সুবিধার জন্য এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে সরাসরি এই যে ক্রিয়েট নিয়োজন, ক্রিয়েট নিয়োজনে আমি ক্লিক করব। ক্রিয়েট নিয়োজনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এরপরে আপনি যখন জোন সেটিংস এ যাবেন, জোন সেটিংস এ যাওয়ার পরে তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি অবশ্যই আপনি আপনার ব্লগ সাইডের বডি সেকশনে বসাতে হবে, আপনাকে এখানে বলে দিয়েছে। তো সেটি আমি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে ক্রিয়েট নিয়োজন, ক্রিয়েট নিয়োজনে ক্লিক করবেন। ক্রিয়েট নিয়োজনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। আপনি সরাসরি চাইলে ক্রিয়েট নিউ জোন থেকে এখানে কাজ করতে পারেন, অথবা জোন সেটিংস এ যখন আপনি ক্লিক করবেন, জোন সেটিংস এ যাওয়ার পরে সরাসরি যে ইন্টারফেসটি উপস্থিত হবে এই ইন্টারফেসটি আপনার সামনে আসবে। এরপর আপনি যে কাজটি করবেন, এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি পার্সোনাল ব্লগ সাইট ইউজ করেন তাহলে অবশ্যই HTTPS সিলেক্ট করতে হবে, আর যদি সরাসরি ডোমেইন হোস্টিং নিয়ে যে কোনো ওয়েবসাইট ইউজ করতে চান তাহলে আপনাকে এটি সিলেক্ট করতে হবে। দ্যাটস ইট। যেহেতু আমি ফ্রি ব্লগ সাইট ইউজ করছি সুতরাং আমাকে এটি সিলেক্ট করতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এইখানে যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিপ্টে যে কোডটি রয়েছে সেই কোডটি আপনাকে অবশ্যই এখান থেকে কপি করতে হবে। সো এটি আমি কপি করছি। কপি করার পরে যে কাজটি করতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি এই জিনিসগুলো যেহেতু গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সো আমি এটি কপি করে নিলাম। এখানে ব্যানারের সাইজটি দেওয়া রয়েছে আশা করি কোডটি সহ। এরপর যে কাজটি করবেন, এবার কিভাবে এই কোডটি আপনার ওয়েবসাইটের মধ্যে বসাবেন সেটি আমি দেখাচ্ছি। সরাসরি আমি আমার ব্লগ সাইটের মধ্যে চলে যাচ্ছে। যারা ব্লগিং করেন তারা নিশ্চয়ই জানেন, অর্থাৎ তারা এই ইন্টারফেসের সাথে পরিচিত। তো সরাসরি লেআউটের মধ্যে ক্লিক করবেন। লেআউটে যখন ক্লিক করবেন আপনি কোথায় অ্যাডটি বসাতে চাচ্ছেন সেই অ্যাডটি বসানোর জন্য আপনাকে সেটি চুজ করে দিতে হবে। এখানে আমার অ্যাড গ্যাজেট এখানে রয়েছে, অ্যাড গ্যাজেট এখানে রয়েছে, অথবা নিচে যদি আপনি স্ক্রোলিং করে চলে আসেন তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে আপনি এখানে বসাতে পারেন, অথবা এখানে বসাতে পারেন। সো আমি চাচ্ছি একেবারে ফুটারে বসাবো। সো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে সরাসরি এখানে যে অপশনটি উপস্থিত হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন HTML অর জাভাস্ক্রিপ্ট, এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে টাইটেল চলে আসবে। টাইটেল চলে আসার পরে আপনি ব্যানারে ক্লিক করবেন, ব্যানার লিখবেন BANNER। এরপরে এখানে যে কন্টেন্ট রয়েছে স্ক্রিপ্টের কোডটি আপনি এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট।
হয়ে গিয়েছে। এরপর আপনি সেভে ক্লিক করলে আপনার সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে তারা অ্যাডটা অবশ্যই আপনার ব্লগ সাইটের মধ্যে অ্যাড করে দিবে, তার মানে শো করবে। সর্বোচ্চ 15 মিনিট কিন্তু তারা সময় নেই, কিন্তু তারা সেটি মেসেজে বলেছে, কিন্তু তারা সর্বোচ্চ 3 থেকে 5 মিনিটের মধ্যে ব্লগ সাইটের মধ্যে অ্যাডটি অবশ্যই তারা পাবলিশ করবে। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, যখন আপনি এই কোডটি সাবমিট করবেন তখন তারা কিন্তু আপনার মেইলের মধ্যে একটি মেইল পাঠাবে, অর্থাৎ তারা আপনার এই কাজকর্মগুলো অ্যাপ্রুভাল করেছে কিনা অথবা তার আপনার এই কোডটি তারা অ্যাপ্রুভাল করেছে কিনা সেটি একটি মেইল যখন পাঠাবে তখন সেই মেইলের পরেই আপনি আপনার ব্লগ সাইটের মধ্যে, অর্থাৎ আপনি যেখানে অ্যাডটি শো করাতে চাচ্ছেন সেই অ্যাডটি সেখানে শো হবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমি বাকি জিনিসগুলো আলোচনা করছি স্টেপ বাই স্টেপ, কিভাবে এখানে এখান থেকে অ্যাডটি আপনার ব্লগ সাইটের মতো বা ওয়েবসাইটের মধ্যে বসাবেন সেটি আমি দেখালাম। এবার দেখাবো সরাসরি আপনি জোনে চলে আসবেন। এই যে জোনস দেখতে পাচ্ছেন, জোনসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন আরো কিছু ব্যবহার সেবা রয়েছে, আমি এর আগে দেখিয়েছি কিভাবে স্ক্রিপ্ট থেকে কোড গুলো নিয়ে সরাসরি আপনি আপনার ব্লগ সাইটের বডি সেকশনের মধ্যে বসাবেন, অর্থাৎ যে কোডটি সেই কোড গুলো। এবার দেখাচ্ছি বাকি কাজগুলো কিভাবে করবেন, অর্থাৎ আপনি সরাসরি স্ক্রিপ্টের মধ্যে যে কোডটি দেখালাম সেই কোডটিও বসাতে পারেন আপনার ব্লগ সাইটের মধ্যে, অথবা এখানে যে কোডটি দেওয়া রয়েছে সেই কোডটি অবশ্যই আপনি কপি করবেন। কপিতে গিয়ে কপি করার পরে আপনি আপনার ব্লগ সাইটে যে বডি সেকশন রয়েছে সেখানে পেস্ট করে দিবেন। এখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে, আপনি ইনস্ট্রাকশন গুলো ধীরে ধীরে পড়ে তারপর কাজটুকু করবেন। যেহেতু আপনি ব্লগিং করেন, ব্লগিং করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে কাজটুকু আপনি নিজে করতে পারেন। এরপর যেটি করবেন সেটি হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি ক্লিপিং পার ইউজার, অর্থাৎ আপনার ব্লগ সাইটের মধ্যে কয়জন ভিজিটর আসে সেটি এখানে একটি ইন্ডিকেট করে দিবেন। আমি 9999 জন দিয়েছি। এরপরে অ্যাড ব্লক ট্যাব মোড যেটি দেখতে পাচ্ছেন এটি ট্যাব ওভার দিয়ে রাখবেন। এরপর সরাসরি আপনি নিচে চলে আসবেন, এখানে লেখা রয়েছে ডিলে স্ক্রিপ্ট এক্সিকিউশন, এটিতে আপনি নো ডিলে দিবেন, তার মানে যে কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে আসার সাথে সাথে যাতে ঢুকতে পারে সেজন্য আপনি নো ডিলে দিবেন। এরপর আপনি সেভের মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করার পরে আপনি একটি মেসেজ দেখতে পাবেন, এই যে সাকসেসফুলি মেসেজটি যখন শো করবে তখন আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে যাবে এবং ছাড়া তারা সর্বোচ্চ 3 কার্যদিবস সময় চাইবে। 3 কার্যদিবসের মধ্যে তারা বলে দিবে যে আপনার ব্লগ সাইটের মধ্যে অ্যাড শো করবে কিনা, অর্থাৎ এটি পাওয়ার পরে যখন আপনি কনফার্ম হবেন তখনই আপনি আপনার ব্লগ সাইটের মধ্যে অ্যাড দেখতে পাবেন। দ্যাটস ইট। আমি আরেকটি বিষয় সেটি হচ্ছে সেটিংস এ যাওয়ার পর আপনি যখন সাইটস এর মধ্যে ক্লিক করবেন আপনি একাধিক ব্লগ সাইট আপনি অ্যাড করতে চাইলে এটির মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন, সেটি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। সো এখানে অ্যাড এ সাইট, অ্যাড এ সাইটের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে একটি ওয়েবসাইট অর্থাৎ ব্লগ সাইট অথবা ওয়েবসাইট আপনি এখানে ইউআরএলটা বসাবেন। ইউআরএলটা বসানোর পরে যে কাজটি করবেন তারপর আপনি সাবমিট দিস ওয়েবসাইট সেটি ক্লিক করবেন। আর যদি আরো বেশি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে প্যান আইকন যেটি দেখতে পাচ্ছেন, প্যান আইকনে যাওয়ার পরে এখানে আপনি ইউআরএলটি লিখবেন। লেখার পরে সেভ সেটিংস এ ক্লিক করার পরে আপনি বাকি যে আপনার ব্লগ সাইট গুলো রয়েছে, ফ্রি ব্লগ সাইট অথবা ওয়েবসাইট গুলো রয়েছে একের পরে অর্থাৎ ওয়ান আফটার অ্যানাদার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এইখান থেকে আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মধ্যে অ্যাড গুলো বসাবেন। এবার দেখাচ্ছি কিভাবে আপনি পেমেন্টটা সেটিংস করবেন। পেমেন্ট সেটিংস করার জন্য সরাসরি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি সরাসরি এইটার পেজে চলে আসবেন। এইটার পেজ আসার পরে মিনিমাম যদি আপনি $25 এখান থেকে আর্নিং জেনারেট করেন তাহলে অবশ্যই এখান থেকে পেমেন্ট করতে পার পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট মেথডগুলো আমি হয়তো একটু পরেই বলছি, তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি এখানে রিকোয়েস্ট ডেট এবং পেমেন্ট মেথড অ্যামাউন্ট সব কিছু কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাক্টিভেট অটো বিলিং যেটি লেখা রয়েছে সেটি যখন আপনি ক্লিক করবেন সব কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। অ্যাকাউন্ট ডিটেলস আমি ক্লিক করছি। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে আপনি এটি সেটিংস না করলে তাড়াতাড়ি সেটিং করে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এরপর ইমেল অ্যাড্রেসটি দিবেন। তারপরে যদি আপনি পোস্টাল কোড থাকে তাহলে সেটি দিবেন। তারপর আপনি কার্ডটি সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে সেভ চেঞ্জেসের মধ্যে ক্লিক করলে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন অনায়াসে। দ্যাটস ইট, এতটুকুই। যে মেথডগুলো আপনি ইউজ করতে পারবেন সেই মেথডগুলোর মধ্যে রয়েছে বিশেষ করে পেপল রয়েছে, তারপর পেইউনিয়ার রয়েছে, তারপর ব্যাংক ট্রান্সফার রয়েছে, স্কিল রয়েছে, ওয়েব মানি রয়েছে, বিটকয়েন রয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে আপনি বিকাশ নিতে পারবেন। যদি আপনি বিকাশে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে
বিটকয়েন সিলেক্ট করতে হবে। বিটকয়েন থেকে আপনারা নিশ্চয়ই জানেন বিটকয়েনের পেমেন্টটা অত্যন্ত সহজ ভাবে নেওয়া যায় এবং বিটকয়েন থেকে আপনি আপনার পেমেন্ট গুলো বিকাশে অথবা টেলিটকের বিকাশে অথবা যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছো। স্টেটমেন্টে যদি আপনি ক্লিক করেন, স্টেটমেন্টে ক্লিক করার পরে আপনি পুরোপুরি বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন যে কখন আপনি কি পরিমাণ এখান থেকে লেনদেন করেছেন সবকিছু। সো এখানে কাজ করে আপনি অনায়াসে নিঃসংকোচে ফ্রিতে আর্নিং জেনারেট করতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে। সো এখানে লিখা রয়েছে প্লেস দা জোন স্ক্রিপ্ট অন টু ইয়োর ওয়েবসাইট অ্যান্ড অনস ইন সিনক্রোনাইজ অ্যাডস উইল ডিসপ্লে ইন 15 মিনিট। 15 মিনিটের মধ্যে তারা অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে শো করবে অ্যাড গুলো। আশা করি বুঝতে পেরেছেন। সো স্ট্যাটিস্টিক্স এ ক্লিক করলে আপনি সবকিছু জানতে পারবেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন অথবা এখানে যে তারা একটি বক্স দিয়েছে যে বক্সের মধ্যে সরাসরি আপনি সেটিং করতে পারবেন এবং দ্রুত কিন্তু তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা রিপ্লাই দেয়। সো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনি এখানে রেফারেলের মাধ্যমে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। সো এখানে রেফারেল করার যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলো আপনি জাস্ট একটু পড়বেন, পরে তারপর আপনি প্রসিড হবেন অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করে। সো এই কাজগুলো আপনি অনায়াসে নিজে করতে পারবেন আশা করি কোনো রকম ঝামেলা ছাড়াই। সো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমি ক্লিক করলাম। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আর ইয়ার পার্সোনাল ডাটা আপনি রেখে দিতে পারেন আপনার সেফটির জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি নতুন ভাবে অ্যাড জোন করতে চাইলে এখানে ক্লিক করার পরে অবশ্যই নতুন নতুন ব্যানার অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইট অথবা পার্সোনাল ব্লগ সাইটের মধ্যে। সো বিস্তারিত সবকিছু দেখালাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার মূল্যবান কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবং অনেকেই বলেন যে পেমেন্ট প্রুফ দিতে কিছু কিছু ওয়েবসাইট অথবা অ্যাপস রয়েছে তাদের অ্যাপস বা ওয়েবসাইটের মধ্যে কাজ করে পেমেন্টটা দেখাতে হয়। আমি আমার কিছু ভিডিওতে পেমেন্ট প্রুফ দেখিয়েছি। আশা করি আপনারা সেগুলো দেখেই এই লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে থাকতে পারবেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, অনেকেই কিন্তু আমাকে মোবাইল নাম্বার দিতে বলেন, আমি ব্যস্ততার কারণে অনেক সময় কথা বলতে পারি না। সেই জন্য অবশ্যই আপনারা আমার মেইলে যোগাযোগ করবেন। আমার মেইলের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্স থেকে মেইল ইমেল অ্যাড্রেসটা নিয়ে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। অনেক সময় ব্যস্ততার কারণে মোবাইল রিসিভ করার পরও অনেকের সাথে আমি কথা বলতে পারি না বা সলিউশন দিতে পারেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ভালো ভালো ভিডিও যদি পেতে চান তাহলে বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।